আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি স্পোর্টস নেটওয়ার্কে জ্বলে উঠেছে মোহাম্মদ আশরাফুলের ব্যাট সম্ভাবনা জাগেও সেঞ্চুরি হাত ছাড়া এদিকে ইনশাল্লাহ ফাইনালে আমরা ভারত ক্রিকেট দলকে হারাবো এমনটা বলছেন আকবর আলী বিস্তারিত জানতে দর্শক আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন দর্শক আপনারা সকলেই জানান যে প্রথমবারের মতো অনুর্ধ উনিশ বিশ্বকাপের ফাইনালে উঠেছে বাংলাদেশের যুব দল ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারতীয় যুব দলকে আজ দুপুর দুইটায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ ভারত ক্রিকেট দল সেমিফাইনালে পাকিস্তানকে দশ উইকেটে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত অন্যদিকে বাংলাদেশের নিউজিল্যান্ডকে ছয় উইকেট হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালের টিকিট কেটেছে এই ম্যাচে নামার আগে বাংলাদেশ যুব দলের অধিনায়ক আকবর আলী বলেছেন আমরা এই ফাইনালকে সাধারণ স্বাভাবিক ম্যাচের মতো নিচ্ছি ফাইনাল ম্যাচ খেলার জন্য ছেলেরা সত্যি অধীর হয়ে আছে ঘরের ট্রফি নেওয়ার জন্য এটা আমাদের জন্য খুবই ভালো সুযোগ তিনি আরও বলেছেন আমরা পুরোনো ম্যাচগুলো বিশ্লেষণ করছি এবং তা থেকে শেখার চেষ্টা করছি ইনশাল্লাহ ফাইনালে আমরা ভারতকে হারাবো তবে দর্শকদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনার কি মনে হচ্ছে বাংলাদেশ কি সত্যি ভারতকে হারাতে পারবে কিনা কমেন্ট করে জানাতে ভুলবেন না এদিকে বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচের সুযোগ পাইনি আশরাফুল তার দল পূর্বাঞ্চল সেই ম্যাচে জিতেছিল বেশ বড় ব্যবধানে জাতীয় দলের খেলোয়াড়রা পাকিস্তান খেলতে চলে যাওয়ায় ডাক পেয়েছেন দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আর সুযোগ পেয়েই দেখিয়েছেন এখনও রান করার সামর্থ্য রয়েছে তার বলা হচ্ছে জাতীয় দলের এক সময়কার নিয়মিত মুখ মোহাম্মদ আশরাফুলের কথা পূর্বাঞ্চলের হয়ে বিসিএলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খেলতে রানের দেখা পেয়েছেন তিনি সম্ভাবনা সেঞ্চুরি করতে পারেননি জাগিয়েও থেমেছেন একাত্তর রানে একদশ পূর্বাঞ্চলের আরেক ওপেনার পিনাক ঘোষের তিনি থেমেছেন আশি রানে দুই ওপেনার পিনাক ও আশাফুলে ফুলে ব্যাটে দক্ষিণাঞ্চলকে শক্ত জবাব দিচ্ছে পূর্বাঞ্চল আগে ব্যাট করে তিন সেঞ্চুরিতে ভর করে চারশো বিরাশি রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে দক্ষিণাঞ্চল জবাবে দ্বিতীয় দিন শেষে পূর্বাঞ্চলের সংগ্রহ পাঁচ উইকেটে দুইশো রান তারা এখনও পিছিয়ে আছে দুইশো রানে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের আপডেট পরবর্তী খেলার আপডেট পেতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন